আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশনীয় হাজির হলাম আপনাদের সামনে আরও একবার নতুন আরও একটি ভিডিও নিয়ে। ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন কিছু ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আরও একবার। প্রথমেই দেখাতে চাই গতকালকে বেনাপোল বর্ডারের অবস্থা। বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছেন এটি গতকাল বেনাপোল বর্ডারে সকাল 10টার সময় তোলা ছবি। এক বড় ভাই আসছিলেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সকাল 10টার সময় লাইনে দাঁড়িয়ে উনি বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করতে পেরেছেন বিকাল 5টার সময়। 7 ঘন্টা সময় লেগেছে তার ইন্ডিয়া এবং কি বাংলাদেশের কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করতে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল গতকালকে বেনাপোল বর্ডারে। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন ফুলবাড়ি বর্ডার আবার কবে ওপেন হবে। তো আমরা আইভ্যাক সেন্টারে যোগাযোগ করেছিলাম, গতকালকে আইভ্যাক সেন্টার থেকে জানানো হয়েছে সামনে 1 মাস কিংবা 2 মাসের মতো সময় লেগে যেতে পারে আবার ফুলবাড়ি বর্ডার ওপেন হতে। আর আগামী সোমবার 16 তারিখ, 16ই মে বন্ধ থাকবে সকল আইভ্যাক সেন্টার, ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। বৌদ্ধ পূর্ণিমার জন্য আগামী 16ই মে বন্ধ থাকবে সবকটি আইভ্যাক সেন্টার। আর যারা যারা ভূস্বর্গ নেপালের কাঠমান্ডু যেতে যাচ্ছেন, অনেকেই কিন্তু ট্রানজিট ভিসা ঢাকার আইভ্যাক সেন্টার থেকে পেয়েছে, তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তো যারা যারা নেপালে ভ্রমণ করতে যাচ্ছেন বাই রোড, তারা কিন্তু যেতে পারেন ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিয়ে। ইন্ডিয়ান ট্রানজিট ভিসা এখন পাওয়া যাচ্ছে খুব সহজেই ঢাকার আইভ্যাক সেন্টারে, তবে অন্যান্য আইভ্যাক সেন্টারগুলিতে দেওয়া হচ্ছে কি না সেটি সর্বশেষ তথ্য জানতে পারিনি। আর বাংলাবান্দা পোর্ট যেহেতু বন্ধ আছে, বর্তমানে আপনাকে অবশ্যই শুধুমাত্র চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে ট্রানজিট ভিসা আবেদন করতে হবে। আর নতুন একটি নিয়ম কার্যকর হয়েছে আগরতলা বা আখাউড়া বর্ডারে। আমরা আখাউড়া বর্ডার থেকে জানতে পেরেছি যারা এখন ইন্ডিয়াতে যাবেন আগরতলা বর্ডার হয়ে, তাদেরকে অবশ্যই 48 আওয়ার্স মানে 2 দিন আপনাকে স্টে করতে হবে ইন্ডিয়াতে, তারপরই আপনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যদিও কোনো ভিসাতেই উল্লেখ থাকে না যে আপনি কতদিন স্টে করতে পারবেন ইন্ডিয়াতে, শুধু দেওয়া থাকে ম্যাক্সিমাম স্টে। যেমন বর্তমান ট্যুরিস্ট ভিসাগুলোতে ম্যাক্সিমাম 90 ডেজ আপনি স্টে করতে পারবেন ইন্ডিয়াতে, তারপরই দেশে এসে আবারও যেতে হবে আপনাকে ইন্ডিয়াতে। আর ট্রানজিট ভিসাগুলোতে দেওয়া থাকতো 72 ঘন্টা করে স্টে। আপনি নেপাল কিংবা ভুটানে যাওয়ার আগে ইন্ডিয়াতে 72 ঘন্টা স্টে করতে পারবেন, আবার নেপাল বা ভুটান ঘুরে এসে 72 ঘন্টা স্টে করতে পারবেন। কিন্তু সর্বনিম্ন আপনি কতদিন থাকতে পারবেন এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনি আজকে গিয়ে কালকেও চলে আসতে পারতেন, কিন্তু এখন নতুন নিয়ম কার্যকর হয়েছে আখাউড়া বর্ডার দিয়ে, আপনাকে 48 আওয়ার্স থাকতে হবে। তো আখাউড়া বর্ডারে যেহেতু এই নিয়ম কার্যকর হয়েছে, আশা করা যাচ্ছে আস্তে আস্তে হয়তো প্রতিটি বর্ডারেই এই নিয়ম কার্যকর হবে, 2 দিন স্টে করতে হবে ইন্ডিয়াতে। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন আখাউড়া কিংবা চ্যাংরাবান্দা বর্ডারে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে কিনা। আখাউড়া এবং কি চ্যাংরাবান্দা এখন প্রায় প্রতিটি স্থলবন্দর দিয়েই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, এবং কি যারা বাইয়ারে যাবেন তাদেরও ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে এয়ারপোর্টে। তবে ছিল না শুধুমাত্র বাংলাবান্দা পোর্টে ফিঙ্গারপ্রিন্ট, যে জন্যই বাংলাবান্দা স্থলবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আবারও খুলে দেওয়া হবে বাংলাবান্দা স্থলবন্দর। আর যারা যারা ট্রানজিট ভিসা নিয়ে ভুটানে ট্র্যাভেল করতে চাচ্ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে ভুটানে ট্র্যাভেল করতে পারবেন না, যেহেতু ভুটান এখনও ট্যুরিস্ট ভিসার জন্য ওপেন করা হয়নি। তারা জানিয়েছে জুলাই মাস থেকে তারা ট্যুরিস্ট ভিসা আবার আগের মতো প্রবেশ করার সুযোগ দিবে। তো এই ছিল সর্বশেষ আপডেট ইনফরমেশন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে বা আমাকে সাপোর্ট করতে চান সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন। যদি কোনো বিষয়ে জানার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ইনফরমেশনমূলক আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি তার পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিতে পারেন, এতে করে সকল আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নতুন আপডেট ইনফরমেশন নিয়ে। আমি রুশনীয় হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।